হ্যালো গাইস, কি অবস্থা? আমি বিক্রম মিত্র, আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্ল্যাক অন হোয়াইট। আজকে আমরা কি করব দেখতেই পাচ্ছ, আমরা আজকে একটা কাপল পোর্ট্রেট ড্র করছি, কিন্তু সেটা টাইমলেপস ভিডিওতে আছে, তো এটা টিউটোরিয়াল নিশ্চয়ই নয়, এটা টাইমলেপস ভিডিও, একটা পোর্ট্রেট। এখানে যার পোর্ট্রেট আমি ড্র করছি সেটা হলো আমার নিজের দাদা এবং তার প্রেমিকা। তো আজকে তার জন্মদিন, তো দাদার তরফ এবং আমার তরফ থেকে তার জন্য একটা ছোট্ট উপহার। ভিডিওটা ভালো করে অবজার্ভ করলেই দেখতে পাওয়া যাবে আমি লাইট টোন থেকে ডার্ক টোনে, চুল, স্কিন টোন, চশমা, সানগ্লাস সবটাই লাইট টোন, তারপর ব্লেন্ডিং, তারপর লেয়ার অ্যান্ড লেয়ার অ্যান্ড লেয়ার। যখন মুখে তোমরা কাজ করবে বা আমি যখন কাজ করি তখন ব্লেন্ডিং স্ট্যাম্পটা আমি একটু কমই ইউজ করি, বা তোমরাও কম ইউজ করতে পারো, কারণ ব্লেন্ডিং স্ট্যাম্পটা আমাদের মুখের যেই স্মুথনেসটা ওটাকে মারিয়ে দেয়। যদি টেক্সচার বা যদি তোমরা কোনো রাফ টেক্সচার চাও তখন ব্লেন্ডিং স্ট্যাম্পটা ইউজ করে দেখতে পারো, তখন খুব ভালো ফল পাওয়া যেতে পারে। তোমরা চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দাও যাতে আমার যে কোনো ভিডিও তোমার কাছে প্রথমে আসে। আমি 1 মিনিটের একটা সিরিজ স্টার্ট করেছি, সেটা তোমরা যদি না জেনে থাকো সেটার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, দেখতে পারো আমি প্রত্যেক দিনের ডেলি সিরিজে ডেলি ভিডিও আপলোড করি। স্কেচে, যে কোনো স্কেচে ফার্স্ট লেয়ারিংটা খুব প্রয়োজন, সেটা যদি কীভাবে করতে হয় তোমরা না জেনে থাকো তাহলে আমি একটা এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো, সেই ভিডিওর লিংক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওটা পুরোটা দেখো। ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন দিয়ে নেওয়ার পর আমি চিকস বা গালের হাইলাইটগুলো নিডেড ইরেজার দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং নিডেড ইরেজার দিয়ে হাইলাইটগুলো দেওয়ার পর আমি কিছু কিছু ডিটেলিং করব এবং ন্যাচারাল কিছু টেক্সচার অ্যাড করব। এই পোর্ট্রেটটা করতে আমার সময় লেগেছে অ্যাপ্রক্স 20-25 hours, আর আমি এখানে ইউজ করেছি, পেপার ইউজ করেছি ব্রুস্টোর 200 GSM, এবং পেন্সিল ইউজ করেছি স্টেডলার পেন্সিল। ভিডিওটা কিরকম লাগলো আমাকে জানাও, এরকম অনেক আঁকা এবং পোর্ট্রেট দেখতে চাইলে আমার এই ব্ল্যাক অন হোয়াইট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি তুমি বাঙালি হও তো বাঙালির পাশে থাকো, বাংলা ভাষার পাশে থাকো। আজকে তার জন্মদিন, আমরা সবাই মিলে তাকে একবার উইশ করতেই পারি শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।